আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। বাড়ি করব, সুন্দরী রমণী পাব, সমাজে সম্মান পাব, শত বছর আয়ু পাব, বেশ সুখে পুত্র ডাক্তার হবে, মেয়ের জামাই হবে প্রফেসর, এইসব আশাগুলো কামনা বাসনাগুলো ভরা ছিল। কিন্তু যখনই সাধুসঙ্গ করলেন, যখনই ভাগবত শ্রবণ করলেন, তখন আর এগুলো মনে করতেও ভেতরে একটা লজ্জা বোধ জাগে। প্রভু, মনুষ্য জন্ম নিয়ে পেলাম তোমার ভজনের জন্য, আর আমি রাত্রে ঘুমে কাটিয়ে গেলাম, আর দিনে ভোগবাসনায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি স্ত্রী পুত্র খাওয়া দাওয়াতেই কাটিয়ে দিলাম। আমার মৃত্যুর পরে তো গতি হবে না, আর তো মনুষ্য জন্ম পাব না। এই ভাবনার উদ্বেগ হয়ে তখন মনে হবে, প্রভু যেন তোমার ভজন করতে পারি। ধন আমি ধন চাই না, অর্থ চাই না, সম্পত্তি সুন্দরী রমণী চাই না, সমাজের মান সম্মান পায় না পাই, প্রভু যেন তোমার ভজন করতে পারি, তোমাকে ডাকতে পারি, নিজেকে উদ্ধার করতে পারি, নিজের আত্ম কল্যাণ করে তবে জগৎ থেকে চলে যেতে পারি। এই ভাবনাগুলো যদি আপনার হৃদয়ে আসে, আর যদি অনন্ত কামনা বাসনা ভোগ বাসনার বাসনাগুলো ধীরে 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 কমতে থাকে, তখনই বুঝবেন আপনি সঠিক ঔষধ পেয়েছেন, সঠিক সাধুসঙ্গ, সঠিক হরিকথা পেয়েছেন। আর এটা যদি না হয়, শুধু খিচুড়ি খাওয়া আর আসা যাওয়া হয়, তাহলে জানবেন এগুলো অনেকটাই ব্যক্ত হয়ে গেছে, হয় প্রায় তাই। কথাগুলো শুনতে ভালো লাগে, বহু লোকজন হয়, যেতেও ভালো লাগে, একটু প্রসাদ পায়ে চলে গেলাম, না এর ফসল এটা না। ভাগবত তার মানে খেতে ফসল লাগালেন, কিন্তু দেখা গেল আগাছার এত উপশাখা এত বেড়ে গেল যে ফসলই মেরে দিল, হয় কি না? আচ্ছা, খেতে মানুষ বীজ প্রবণ করে ফসলের জন্য, আগাছা লাগায় তো, বলছে আগাছাগুলো আগে তুলে তারপরে বীজ বপন করে, কিন্তু কোথা থেকে ফসলকেই মেরে দেয় উপশাখা আগাছা আছে। তেমন সাধুসঙ্গ যারা করছি, তাদের যদি আগাছা বা উপশাখা আসে না, মূল ফসলে মেরে দেবে খেতে। এখনো এই পথে আসছি, হরিকথা শুনছি, এখনো আমাদের নিজের সসুখ বাসনা কামনা বাসনা ভোগ বাসনার গায়ে হাত পড়লো না, হলোটা কি? এখন একটু ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার ইচ্ছা হলো না, তাই না? এখন একটু সন্ধ্যার পরে গিয়ে টিভি না দেখে হরিনাম করবার ইচ্ছাটা, জপ করবার ইচ্ছাটা হলো না, এখনো একটু গীতার দুটো শ্লোক করে পাঠ করবার ইচ্ছা জাগলো না, তো হলোটা কি? এতদিন সঙ্গ করে হরিকথা শুনে বলে যা হয়েছে তা হয়েছে, অহৈতুক কব্য বহিতা, অর্থাৎ তোমার গতিটা ভগবানের দিক থেকে আর মন্তর হবে না, বরঞ্চ এগিয়ে যাবে, তোমার গতিটা ভগবানের দিকে এগিয়ে যাবে, এবং অন্যান্য সসুখ কামনা বাসনা গুলো কমতে থাকবে। যদি থাকে তাহলে জানবে যে আপনি সঠিক পথে, এই লক্ষণই বলে দেবে অহৈতুক কব্য বহিতা, যা ভক্তি পুরুষোত্তমে, এটাই ভক্তি পুরুষোত্তমের প্রতি, এটাই ভক্তি যদি কামনা বাসনা দুর্বিত হয়ে ভগবানের দিকে আপনার গতি ফিরে যায়। আগে যা চাইতেন তা মনে হয় এটা ভুল করে চাইতাম, আগে যা যা বাসনাগুলো ছিল এখন সে বাসনাগুলোর মোড় ঘুরে গেছে, আগে আত্মসুখের বাসনা ছিল এখন গোবিন্দ সুখের বাসনা জেগেছে, আগে ভোগের বাসনা ছিল এখন ত্যাগের বাসনা জেগেছে, আগে নিজ স্বার্থের বাসনা ছিল এখন পরমার্থের বাসনা জেগেছে। এই হলো লক্ষণ যে আপনি ভক্তিপথে আছেন কিনা। জ্বর মাপার থার্মোমিটার আছে, কিন্তু ভক্তি মাপার থার্মোমিটার এটাই যে আপনি এগোচ্ছেন কিনা। তো আমি প্রথমেই বলেছি যে ভক্ত সঙ্গই হলো আমাদের প্রকৃত এই পথে আনতে পারে। এই বহির্মুখ জীবে কেবল কৃষ্ণ উন্মুখতার আর পরম সত্যের উপলব্ধি একমাত্র সাধু সঙ্গের দ্বারা, ভক্তের সঙ্গের দ্বারা হতে পারে। এখন কিছু ভক্ত চরিত্র আমরা আলোচনা করব, কারণ আপনাদের একটা কথা এই পরিসরে জানিয়ে রাখি, ভগবান বলছেন যারা আমার ভজন করে, অর্থাৎ ভগবান বলছেন যারা আমার ভজন সাধন করে তাদের সন্দেহ আছে আমাকে পেতেও পারে বা কোনো কারণে নাও পেতেও পারে। না, ভজন করলে ভগবানকে পাওয়া যাবে, কিন্তু সন্দেহ করছেন ভগবান, যারা আমার ভজনা করে আমার সেবা করে তারা আমাকে পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু যদি নিষ্কিঞ্চন ভজনানন্দে আমার শুদ্ধ ভক্তের সঙ্গ বা ভক্তের সেবা কেউ করে তবে তিনি নিশ্চিত আমাকে পাবেন, এতে কোনো সন্দেহ নাই।
এতে কোনো সন্দেহও নাই, তিনি আমাকে পাবেন। এই দৃঢ়তা সাধু সঙ্গ ভক্ত সঙ্গের কথা ভগবান নিজেই বলেছেন। শুধু তা বলেননি, ভগবান বলেন পাঁচ প্রকারের ভক্তের পিছনে পিছনে চলি, আমি ভক্তের আগে চলি না। আরে বাবা কি মহিমা ভক্তের! বলেন পাঁচ প্রকারের, আমার মতো ভক্ত না, পাঁচ প্রকারের ভক্তের পেছনে গোবিন্দ ছুটে বেড়ান। কেন বেড়ান জানেন? ওই ভক্তের পাপ ধুলোটা নিজের অঙ্গে স্বয়ং ভগবান মাখবে বলে। ভক্তকে তিনি কোথায় রেখেছেন একটু লক্ষ্য করুন। বলেন আমি এই পাঁচ প্রকারের ভক্তের পিছনে ছুটে চলি, তার কারণ ভক্তের পাপ ধুলোটা আমার গায়ে এসে মিশবে বলে। ভগবানের কি অদ্ভুত! তবে না, আমার মতো মাদিশো অভাজনের পিছনে ভগবান ছোটেন না ধুলির জন্য, কার পিছনে শুনুন। বললেন অনাপেক্ষ, তিনি বলছেন অনাপেক্ষ শান্ত মনি নির্বৈর সমদর্শনা। এই পাঁচ প্রকার লক্ষ্য করেন এদিকে। বললেন অনাপেক্ষ, অর্থাৎ যে ভক্ত এই পৃথিবীতে কারো প্রতি অপেক্ষা করে না, একমাত্র আমার দিকেই চেয়ে আছে, কোন দেব দেবীর অপেক্ষা করে না, এই দাও তাই দাও বলে সকাম নাই, যা করে ভগবান, যদি যদি আমাকে দুঃখ কষ্ট দিয়েও আমার মঙ্গল হয় আমি ভগবানের কাছে চাইব, আর কারো কাছে। যেমন সতী নারী শ্বশুর শাশুড়ির সেবা করে, দেবর ননদ আছে তাদের সেবা করে, কিন্তু নিজের যে জায়গাটায় পতিকে বসিয়েছেন ওই জায়গায় আর কাউকে বসায় কি? বসানো সম্ভব কি সতী নারীর পক্ষে? ঠিক তেমনি ভগবান বলছেন কামনা বাসনা প্রেম যা কিছু যে শুধু আমার মুখাপেক্ষি হয়ে থাকে, অন্য কারো মুখাপেক্ষি, একে বলে অনাপেক্ষা। অন্য কারো অপেক্ষা রাখেন, এই ভক্তের পিছনে ছুটে বেড়ায় আমি, যারা অন্য কোনো অপেক্ষা রাখে না। গোবিন্দ ভজন করব, আবার গাছে গিয়ে ভাড়াও বাঁধব, এদের পিছনে ভগবান ছোটে না, বরঞ্চ মুখ ফিরিয়ে নেয়। একদিক দিয়ে আপনি ভগবানের প্রতিও ভরসা করছেন, আবার গাছে গিয়ে ইট ঝুলিয়ে আসছেন, মন্দিরের গ্রিলে অনেক ইট ঝুলান, এগুলো কত বড় অন্যায় মানুষকে বোঝানো গেল না। ভগবানের মন্দিরে আপনি আপনার ভার কামনা বাসনার ভার ঝুলিয়ে দিলেন, গাছটার ব্যথা লাগে না? গাছের প্রাণ আছে এটা মানেন, আবার গাছের ডালে আপনি হাজার হাজার ইট ঝুলিয়ে এসছেন, আপনার হাতে দুটো ইট ঝুলিয়ে ভাবে রাখেন তো? এত উন্মাদনা না আমাদের? কামনা বাসনা আমাদের স্মৃতিকে হারিয়ে ফেলে, উন্মাদ, আমরা একরকম উন্মাদনায় চলি, একদিকে ভগবানেরও ভরসা করবো, একদিকে গাছায় ভাড়াও বাঁধবো। বলেন এই ভক্তের পেছনে আমি ছুটি না, যারা অনাপেক্ষ আমাকে ছাড়া অন্য কিছুর অপেক্ষা, আমি তাকে যদি কষ্ট দুঃখ চড়া ব্যাধি মৃত্যুও দেই তবু হাসি মুখে সে আমার দিকে বরণ করে নেবে, এটা ভগবান কল্যাণের জন্য আমায় দিয়েছে। ঠিকই বলে অনাপেক্ষ। আর কি বলছেন? শান্ত, অর্থাৎ যিনি সুখে দুঃখে মান অপমানে শীতুষ্ম যে কোনো অনুকূল প্রতিকূল পরিস্থিতিতেও যিনি শান্ত থাকতে পারেন, বিপদ এলে মনে করেন এটা আমার প্রারব্ধ, এটা ভোগ হয়ে যায়, আমি কর্মফল থেকে মুক্ত হয়ে যায়, হাসি মুখে মেনে নেয়, ইনি হলেন শান্ত। প্রভু যে বিপদই দাও, সুখ হলেও আমি সমভাবে থাকব, দুঃখ পেলেও তোমার করুণার দান মনে করব। এই সুখ দুঃখ এবং মান অপমান প্রাপ্তি অপ্রাপ্তি অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে যিনি ভগবানের করুণা মনে করে শান্ত থাকেন, সেই ভক্তের পিছনে ভগবান ছোটেন। অনাপেক্ষ শান্ত মুনি, মুনি কারা? যারা সংসারে আছে বটে, কিন্তু মনে মনে সর্বদা ভগবানের নাম গুণ লীলা স্মরণ করেন, মনন ক্রিয়ার দ্বারা সর্বদা নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভগবানকে হৃদয়ে স্মরণ করেন, এল হল মুনি। যারা জঙ্গলে গেছে পাহাড়ের গুহায় বসে তপস্যা করছে, শুধু এরা মুনি না। মুনির লক্ষণ কি? না, গৃহে থেকেও নিত্য নিরন্তর যিনি মনে মনে ভগবানকে স্মরণ করছেন, এই মননশীল মনন ক্রিয়া দ্বারা যারা ভগবানের ভজন করেন এদের মুনি বলা হয়। কটা হলো? অনাপেক্ষ শান্ত মুনি আর নির্বৈর। নির্বৈর মানে অহেতুক কোন প্রাণীর প্রতি তিনি হিংসা করেন না, কোন প্রাণীর প্রতি তার হিংসাটা তিনি করেন না, সবার ভিতরে ভগবান এই উপলব্ধি তার এসে যায়, এর পিছনে ছোটে না। আর কি? অনাপেক্ষ
শান্তমণি নির্বৈর সমদর্শনাম, যিনি সবকিছুর মধ্যেই ভগবানকে দেখেন, সমদর্শী হয়েছেন। যেমন আমাদের ভক্ত নামদেব, তিনি একাদশীর পর দিন দ্বাদশীতে দুটো রুটি বের করেছেন পালন করবে বলে। এই রুটিটাতে একটু মাখন কটু থেকে বের করে লাগিয়ে ভগবানকে লাগাতে যে একটা কুকুর এসে রুটিটা ছিনিয়ে নিল, উনি মাখনের কৌটা নিয়ে ছুটছেন, প্রভু একটু দাঁড়ান, ওতে মাখনটা মাখানো হয়নি, প্রভু প্রসাদ দেবেন তো একটু দাঁড়ান, ওতে মাখনটা লাগানো হয়নি। 2-3 কিলোমিটার দৌড়াচ্ছে আর কুকুরও দৌড়াচ্ছে। ভগবান আসলে পরীক্ষার জন্য এসেছিলেন, গাছতলায় দাঁড়িয়ে সেই কুকুর স্বরূপে ভগবান নারায়ণ দর্শন দিয়ে বললেন, তোমার সমদর্শন হয়েছে, তোমার সমদর্শন হয়েছে। লোকনাথ বাবার কাছে একজন ভক্ত গেছেন, লোকনাথ গোস্বামী না, লোকনাথ বাবা, বারুন্দী লোকনাথ বাবা, বাবা আমার মায়ের শ্রাদ্ধ, আপনি যদি কৃপা করে আমার গৃহে একটু অন্ন পেতেন, আমি আপনার জন্যই বসে থাকব। লোকনাথ বাবা কথা দিলেন, হ্যাঁ আমি যেভাবে যে রূপে হোক, উনি কথাটা বুঝতে পারেন, উনি অন্নকে দায়িত্ব দিয়ে বাবা আসবেন, লোকনাথ বাবা উনি সেই অন্নের থালা নিয়ে বসেছেন বসেছেন বসেছেন, অপেক্ষা অপেক্ষা, অনেক অপেক্ষার পর একটা কুকুর এসে আর ওই ভাতগুলো খেতে শুরু করেছে, অন্নগুলো খেতে শুরু। উনি তো লাঠি দিয়ে পেটালেন বাবার জন্য সুরক্ষিত অন্ন। পরের দিন অভিমান ভরা বুকে নিয়ে বলছে, বাবা সারাদিন না খেয়ে তোমার অপেক্ষায় ছিলাম, এলে না তো। বলি এলাম না মানে, আমি খেলাম তোর হাতে, মারও তো খেলাম, পিঠ পিঠ পেটে দেখাচ্ছে সেই আঘাতের চিহ্নগুলো, ওইখানে তো আমি আমার বেশে গেলে তোর অনুষ্ঠানই পণ্ড হয়ে যেত, এই জন্য আমি কুকুরের বেশ ধরে দিলাম। এই জন্য ভক্তদের একটা সমদর্শন থাকে যে সবার ভিতরে ভগবান আছেন। এই জাতীয় ভক্তের পেছনে ভগবান চলেন, তার কারণ হলো ভক্ত তার কাছে কিছু চাই না, তার চরণ ধুলি মেখে গোবিন্দ ঋণ কিছুটা মুক্ত হন। আর কি করে তিনি ভাবেন, আমার অনন্ত এক একটা লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তো ভক্তের চরণ ধুলি ছাড়া যেহেতু ভক্তি হয় না, তাই ওই ধুলোগুলো আমি মাখি, এই জন্য যে আমার অঙ্গের ভিতরে যেসব ব্রহ্মাণ্ডে কৃষ্ণ বিমুখ জীব আছে, ভক্তের এই ধুলোগুলো লাগলে তারাও কৃষ্ণমুখী হবে, ভগবানমুখী হবে, এই জন্য তিনি ধুলি মাখেন। তবে খবরদার, আমি যেন না ভাবি আমার পিছনে গোবিন্দ এইভাবে দৌড়ায়। এই 5 প্রকার ভক্ত যারা, অনাপেক্ষ শান্ত মুনি নির্বৈর সমদর্শী না, তাদের পিছনে ছুটে বেড়ায়। আজকের আলোচনার আমরা মুখ্য বস্তু করব যে এই ভক্তি পেতে গেলে আপনাকে ভক্ত সঙ্গ বা ভক্ত সেবা করতে হবে। আগেই বলেছি ভক্তি দানে মহত্ব হলো ভক্তেরই। চলুন আমরা সেই ভক্তের কথাই শ্রবণ করি। ইনি হলেন আমাদের উড়িষ্যাতে জন্ম নিয়েছিলেন, উড়িষ্যাতে জন্ম নিয়েছিলেন, ইনি হলো মুরারি দাস। কি নামটা বললাম? মুরারি দাস। ইনি উড়িষ্যাতে জন্মালেও জগন্নাথের দেবের প্রতি তার অগাধ শ্রদ্ধা ভক্তি ছিল, কিন্তু গুরু কৃপা না হলে তো হবে না। তিনি বৃন্দাবনে এলেন, এনে দীক্ষা নিলেন শ্যামানন্দ প্রভুর কাছে। শ্যামানন্দ প্রভু বিখ্যাত ভজনানন্দী, আমরা পরে আসছি সেই ইতিহাসে, ভক্ত সঙ্গ বা ভক্ত কৃপা কেমন দেখুন। উনি দীক্ষা নিলেন, এই মুরারি দাস দীক্ষা নেওয়ার পরে তিনি এতটা গুরু ভক্তি পরায়ণ হতেন, গুরুদেব একদিন চিঠি লিখেছেন যে অবস্থায় আছে আমার কাছে চলে এসো। মুরারি দাস তখন বৃন্দাবনে, উনি তখন প্রসাদ পাচ্ছিলেন, কি লিখেছে চিঠিতে বাবা? যে অবস্থায় থাকো তুমি চলে এসো। যেই চিঠিটা পেয়েছেন, ওই যে প্রসাদ পাচ্ছিলেন তো, হাতটাও ধরনি, ওই অবস্থায় প্রসাদের থালা রেখে ওই উচ্ছিষ্ট হাতে উনি চলে গেলেন, গিয়ে পিছনে হাত দেখেছেন, হাতটা তো আসমন করা হয়নি। গুরু মহারাজ বলছেন, হাত পেছনে কেন, মালা জপ করছো? বললো না বাবা। বলে আপনি লিখেছেন আমি যে অবস্থায় থাকি ওই অবস্থায় যেন চলে আসি, তো আমি আমার প্রসাদী হাতটা আমি ধৌত করবার সময় পাইনি বাবা, আপনি ডেকেছেন। ঘটনাটা হয়তো সাধারণ, আপনিও যেতে পারেন কেউ ডাকলে, কিন্তু উদ্দেশ্যটা বা হাতটা সাধারণ নয়। গুরু বাক্যের প্রতি যার বিশ্বাস নেই, গুরু বাক্যের প্রতি যার আস্থা নেই, সাধুগুরু বৈষ্ণবের কথার প্রতি বাক্যের প্রতি যার আস্থা নেই নির্দেশের প্রতি, সে এগোতে পারবে না। গুরু বাক্য সাধু বাক্যকে হৃদয়ে ধরতে হবে, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে
আশা, অন্যদিকে আশা করো না। গুরু যেটা বলছেন, সাধু যেটা বলছেন, সেটাকেই তোমাকে, এখানে ভাবটার উদ্দেশ্যটাকেই এই কথা বলা। এটা হাতে তো আপনিও ছুটতে পারেন, এটা সাধারণ, কিন্তু ভাবটা ছিল মহান। গুরু যেভাবে বলেছেন, উনি কি করলেন, গুরুদেবের ভজন চরণ সেবা করতে করতে গুরু বললেন, যা বৃন্দাবনে গিয়ে সাধু সেবা করো, সাধুদের চরণ সেবা করো, সাধু সেবা করো। বিশ্বাস করুন, তিনি যত মহান পা, যত সাধুরা আসতেন, তাদের ভজন কুটিরে রেখে প্রাণ ঢালার সেবা করতেন। যাওয়ার সময় কি করতেন জানেন, একটু বিরল ঘটনা বলি, যাওয়ার সময় প্রত্যেক সাধুর চরণ জল করতেন, ওই চরণ জল আর তাদের চরণ ধুলোটা মিশিয়ে একটা ঘটে উনি রেখে দিতেন, ঘটগুলোতে রেখে দিতেন, মাটির ঘটে না, আলপনা কি, যেমন ঘট স্থাপন হয় যজ্ঞে, ওরকম ঘট করে ওই সাধুর নাম লিখে নিতেন। কেন জানেন, এই করতে করতে উনার পুরো কুঠিরের মধ্যে ওই ঘট স্থাপন করে কি করতেন জানেন, প্রতিদিন ওই ঘটে আরতি দিতেন। ঘটকে এক একটা সাধুর নাম লিখেছেন ঘটে, সেই ঘটকে প্রণাম করতেন, আরতি দেখাতেন এবং অনুনয় বিনয় করে প্রার্থনা করতেন, যাতে আমার গুরু ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। এরকম ইতিহাস শোনা যায় না। আজকে আমি সাধু পেয়েছি, আর কি পাবো, আবার কবে তার দেখা পাবো? এই জন্য চরণ জলটা, দেখুন আমি আপনাদের একটা সংকেত দিয়ে, ভগবান বলেছেন যখন আপনি মন্দিরে যাবেন তখন ভগবানের আর কিছু পানান না পান, চরণামৃতটা অবশ্যই হবে। চরণামৃত কবার পেতে হয় মন্দিরে গিয়ে? চরণামৃত কবার পেলে কৃপা হয়, একবার না তিনবার। নিয়মটা জানুন, যদি কোনো মন্দিরে জানার চরণামৃত দেন, যদি ব্যস্ত থাকেন বা চরণামৃত অল্প থাকে, তাহলে ওই একবার যেটা দিয়েছে ওটা তিনবার পেতে হবে, তিনবার হওয়ার নিয়ম। আর গুরুর চরণ দৌত্য চরণামৃত কবার পেতে হবে? দুইবার। শ্রী গুরুদেবের চরণামৃত পেতে, যদি বলেন এটা ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে, গুরুদেবের চরণামৃত পেতে হবে দুইবার, আর ভক্ত বা সাধুর চরণামৃত একবার। সংকেত দিচ্ছে, তিনবার ভগবানের চরণামৃত দিলে যে জাতীয় ভক্তি কৃপা হবে, দুইবার গুরুদেবের চরণামৃত দিলে সেই প্রেম সেই ভক্তি হবে, আর একবার প্রকৃত সাধুর চরণামৃত নিলে সেই প্রেম ভক্তি হয়ে যাবে একবার। তো উনি প্রণাম করতেন, আরতি করতেন, সেই ঘটের ভিতরে চরণ জলগুলো রেখে আর উনি প্রণাম করতেন। এই মহাত্মার কৃষ্ণ ভক্তি হবে না তো কার হবে? তুমি ওই করে করে আর রেখে দিতেন, আর কি করতেন, প্রতিনিয়ত ওইভাবে তিনি প্রণামও করতেন। শ্রী গুরুদেবের কৃপায় এই মুরারী দাস এমনি করেই প্রেম ভক্তি লাভ করেছিল। তার গুরুদেবের মহিমাও বিরল, তার শ্রী গুরুদেবের মহিমা বড় বিরল। ইনি সাধু সেবা ছাড়া অন্য কিছু বুঝতেন না। দেখুন আপনাদের বলি, আপনারা যদি একটু চোখ বুলান, এটা ভক্তমাল গ্রন্থে ধর্মপাল বলে গোবিন্দের একজন নিষ্কিঞ্চ ভক্ত ছিল, ইনি হলেন দক্ষিণ ভারতে। তিনি প্রথমত অনেক ধনাঢ্য পরিবারের লোক, সাধু গুরু বৈষ্ণব সেবা প্রতিদিন দিতে দিতে তার সেই পিতৃ সম্পদ, নিজের অর্জিত সম্পদ সব ফুরিয়ে গেল। কতদিন আর হয় যদি ওইভাবে প্রতিনিয়ত সাধু সেবা দেয়? এরপরে তিনি মহাজনের কাছে কব্জা করে, ঋণ করে সাধু সেবা করতে লাগলেন। আপনারা তো বলবেন এইসব যুক্তি আমাদের শোনাচ্ছ কেন, আমরা কি করব? আপনার করার দরকার নেই, শুনুন পরিণামটা কি। তার মনে শ্রী গুরুদেবের আজ্ঞা এমন হয়েছে এই ধর্মপালের মনে, যে ঋণ করেও তিনি, আচ্ছা ঋণ দিতে দিতে প্রতিদিন দেবে তো, প্রতি বছর দেবে তো মহাজন, তো শোধ করতে পারলো না। তখন যা কিছু ছিল তা তো ঋণ শোধ হচ্ছে না, উনি চিন্তা করলেন সাধু সেবা আমি বন্ধ করতে পারবো না, বৈষ্ণব সেবা বন্ধ করতে পারবো না। সিদ্ধান্ত কি নিলেন জানেন, চৌজ বৃত্তি করা, চুরি ডাকাতি করে সাধু সেবা করবো। আপনারা এই শুনে আবার ওই পথে যাবেন না, এটা বলা হচ্ছে দৃষ্টান্তে, বলা হচ্ছে যে সাধু সেবার কারণ। এখানে আমার এই কথা যদি আপনি মেনে এই এই ভাবনাটা করেন, আমি এখানে আপনাকে বলছি তার উদ্দেশ্যকে, উদ্দেশ্য বা মহত্বের চিন্তাটা করতে। চুরি গরিত কাজ, এটা কোনো ধর্মই কোনো শাস্ত্র বলেনি, কিন্তু তার উদ্দেশ্যটা দেখুন, চুরিটা সে নিজের জন্য সংসারের জন্য করছে না কার জন্য করছে? তার মানে এখানে তার সমস্ত মহৎ উদ্দেশ্য হলো বৈষ্ণব সেবার জন্য নিজের সম্পদ হারিয়েছে, ঋণগ্রস্ত হয়েছে, তবু ঋণ শোধ আর সাধু সেবার লালসা তার মেটেনি। এই জন্য উদ্দেশ্য কর্ম কিন্তু
দোষের না ভাবটাই হলো। আচ্ছা অর্জুন মানলেন না কুরুক্ষেত্রে অনেককে, দ্রোণাচার্যকে, ভীষ্মকে তো অর্জুনই বধ করলেন, তো গুরুকে বধ করাতে পাপ হয়নি অর্জুনের? বলে অর্জুনের উদ্দেশ্য অসৎ ছিল না, ভগবানের আজ্ঞা পালনই ধর্মযুদ্ধ করেছিলেন। বোঝা গেল কথা? ভগবানের নিমিত্তে, ভগবানের বা শাস্ত্রের আজ্ঞা পালন করতে গিয়ে অর্জুন কতটা মানুষকে বিধবা করেছে মায়েদের, কতজনকে মেরেছে, এত অক্ষণ সেনা অর্জুনের গায়ে পাপ লেগেছে। কারণ কর্মের দ্বারা বিচার হবে না, উদ্দেশ্যের দ্বারা বিচার হবে। এই জন্য ভক্তের চরিত্র দেখুন, সে সম্মান চায় না। ভক্ত কবিরের কথা আপনারা শুনেছেন, সন্ত কবির, এখানে 700 বছর আগের ঘটনা, স্বয়ং রামচন্দ্র সীতাকে তিনি দর্শন করেছিলেন। ভক্ত কবিরের কথা প্রাচীন যারা বৈষ্ণব আছেন জানেন, তো ভক্ত কবিরের এত সুনাম হলো যে উনি রাম সীতাকে দর্শন করেছেন, ওনাকে দর্শন করলেই ভক্তি হয়, লাইন লেগে গেল। সাধুরা তো সম্মান চায় না, বলেন এইভাবে যদি লাইন আর মালা সুখ্যাতি পড়তে থাকে তাহলে আমার ভজন কখন হবে, সবাই আমাকে মাথায় নিয়ে নাচে। দেখুন সম্মান প্রকৃত ভক্ত, কারণ ওই ভিড় লেগে গেলে নিজের ভজন সাধন বাদ পড়ে যাবে। উনি কি করলেন জানেন, নিজেকে বাঁচানোর জন্য, আহা এসব বিরল ঘটনা, উনি পতিতালয়ে গেলেন। কোথায় গেলেন? পতিতালয়ে গেলেন, দেহ পুজীবনী, পতিতালয়ে গিয়ে বলছেন মা আমাকে বাঁচা। বাঁচবার জন্য ভক্ত কবির পতিতালয়ে গিয়ে কি পরামর্শ করলেন জানেন, কাল সকালে মা তুমি খুব সুন্দর করে সাজবে, একেবারে বিউটি পার্লারে যেমন সাজে সেজে তুমি রঙিন শাড়ি পরবে, আমি তোমার কাঁধে হাত রাখবো, তুমি পুরো বাজারটা আমার সাথে হাস্য আলাপ করতে করতে পুরো বাজার ঘোরাবে। রহস্য বুঝতে পারছেন? পতিতা সাজলো, উনি ওনার কাঁধে হাত রাখলেন, রস আলাপ করতে হাসতে হাসতে পুরো বাজার ঘোরালেন। এই বাজারের লোক একদিন আগে যাকে দেবতা মনে করতো, সাধু মনে করতো, থুতু ফেলতে লাগলো। এই কবির দশা এই, পতিতা নিয়ে বাজারে ঘুরছে, এই ছিসা করে করে যখন থুতু ফেলতে লাগলো পুরো বাজার ঘুরে এসে পতিতাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন মা বাঁচালি আজ তুই আমায়, মা আজ তুই আমায় বাঁচালি, না হলে আমার ভজনই শেষ হয়ে যাচ্ছিল। মা আমি ক্ষমা চাইছি তোর কাছে এই ছেলের এই অপরাধের জন্য। সাধু নিজের সম্মান বাঁচানোর জন্য এও করে। আপনি কি ওই দেখে বুঝবেন যে ভক্ত কবির বেশ্যাসক্ত হয়ে গেছেন, পতিতাসক্ত হয়েছে না? তার ভাবটা দেখুন, কর্ম দিয়ে বিচার করতে নেই, কর্মের উদ্দেশ্য দিয়ে বিচার করা উচিত। গুরুদেব দেখছেন এক সুন্দরী অষ্টাদশী ললনা যাচ্ছে, সুন্দরী যুবতী, গুরুদেব চেয়ে আছে চেয়ে আছে। শিষ্যর মনে সন্দেহ হচ্ছে আমাদের গুরুদেবের দৃষ্টি শুদ্ধ হয়নি। গুরুদেব অন্তর্যামী, পেছনে ফিরে কাঁধে হাত রেখে বললেন ওর নখ থেকে চুলক দিয়ে আমি দেখলাম কি অপূর্ব সুন্দর সৃষ্টি, এই সুন্দরকে যে গড়েছে আমি তার সুন্দরের কথা ভাবছিলাম ওর দিকে দেখে। ওই দিকে তাকালো এই দিয়ে বিচার করবেন নাকি? তার উদ্দেশ্যের বিচার করুন। এই জন্য উদ্দেশ্যই বড়, কর্ম বড়। কর্মটা আপনি কোন উদ্দেশ্যে করছেন বিচারটা শাস্ত্র বলছে এই করতে। তো এমনি করে যখন মুরারী দাস শ্রী গুরুদেবের আজ্ঞায় ভাবে উৎসব শুরু করেছেন, এই সব যখন উৎসব শুরু করেছেন, ওনার গুরুদেব ছিলেন কি বললাম শ্যামানন্দ প্রভু, ইনিও বিখ্যাত মহাত্মা। শ্যামানন্দ প্রভু তাকে বললেন এই সাধু সঙ্গ করবি? তো উনি ধর্মপাল কি করলেন, প্রথমত ডাকাতি শুরু করলেন। আচ্ছা যে পথে থেকে ও দস্যু ভিত্তি করে ডাকাতি করে, জানা জানি হয়ে গেল ওই পাশে চুরি ডাকাতে, আপনি যাবেন তো ওই পথ দিয়ে? দুদিন ধরে ও বৈষ্ণব সেবাও দিতে পারছে না, ডাকাতিও করতে পারছে না। স্বয়ং গোবিন্দ তখন চিন্তা করলেন ওর বৈষ্ণব সেবার জন্য প্রাণ ফেটে যাচ্ছে, কাউকে পাচ্ছে না, কারণ ওই পথ দিয়ে আর যায় না। গোবিন্দ নিজেই নররূপ ধরে সমস্ত অঙ্গে হীরের মালা জহরাত এইসব বললেন। আহারে, ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য, তার সাধু বৈষ্ণবের সেবার উদ্দেশ্যের জন্য আর সব গোবিন্দ সমস্ত তার অঙ্গ আভূষণ ভূষণ পড়লেন হীরা জহরা, ওইটা পরে গোবিন্দেই মানুষের বেশ ধরে সামনে তার ঝলকানি দেখে তার অলঙ্কার দেখে বললেন আর কার মুখ দেখে উঠেছি প্রভু, হ্যাঁ একে যদি লুট করতে পারি আমি 1 বছর বৈষ্ণব সেবা চালিয়ে যেতে পারবো, একে যদি লুট করতে পারি আমার আর চিন্তা নেই, আমি 1 বছরই বৈষ্ণব সেবা দিতে পারবো। এই গিয়েই 3-4 জন সাথী ছিল তার, এই আটক করে আর অস্ত্র উঁচিয়ে
অস্ত্র উছালে ভগবান রূপে বলছেন তিনি, আমাকে বেরো না কেটো না, যা আছে নিয়ে নাও, আমার প্রাণ বাঁচাও। স্বয়ং ভগবান এক এক করে সব দিয়ে দিলেন। এক এক করে দিয়ে দেওয়ার পরে ভগবান তখন কি করলেন, যখন নিয়ে চলে যাচ্ছে তখন ভগবান বললেন, দাঁড়াও আগে তো দেখো আমি কে। ভগবান স্বরূপে দর্শনই দিয়ে দিলেন। বৈষ্ণব সেবা ভক্ত সেবার কি মহিমা, দিয়ে বলেন, শোন অনেক কষ্ট পেয়েছিস, তুই নিজের সর্বস্ব হারিয়েছিস, ঋণগ্রস্ত হয়েছিস, এরপরে তুই বৈষ্ণব সেবার জন্য, মহতের সেবার জন্য দস্যুগিরিও করলি, তবে নে আমি তোকে পরশ পাথর চিন্তামণি দিয়ে দিলাম, আর তোর কোনোকালেই অভাব হবে না বৈষ্ণব সেবার, জানিয়ে দে, আর কোনোকালেই তোর অভাব হবে না। এই এই সাধু সেবা ভক্ত সেবা না করলে কেউ নিস্তার পাবেও না। আমাদের ঠাকুর মশাই বলেছেন শ্রী নরোত্তম ঠাকুর, হ্যাঁ, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পেয়েছে কেবা। ভগবান বলেছেন যে আমাকে সেবা দেয় আমি তার সেবা গ্রহণ করি না, যে আমার ভক্তের সেবা দেয় তার সেবায় আমি গ্রহণ করি, আমার সেবার থেকে আমার বৈষ্ণব সেবাই বড়। ভগবানকে যে সেবা করে তিনি প্রধান নন, শ্রেষ্ঠ নন, যে বৈষ্ণবের ভক্তের সেবা করে সেই হলো শ্রেষ্ঠ। আরেকটি ঘটনা আছে, ইনি ছিলেন ধর্মপাল, আর একজন ছিলেন হরিপাল। সেই হরিপালেরও একই দশা, ঘটনা প্রায় একই। তো তিনি দ্বারকাধীশ ভগবানকে ভালোবাসতে বাসতে ওই দস্যু লুণ্ঠন করেই বৈষ্ণব সেবা দেন। সেদিন গোবিন্দ স্বয়ং রুক্মিণী দেবীকে বলছেন, এক জায়গায় বেড়াতে চলো তো দ্বারকাধীশ। স্বয়ং ভগবান রুক্মিণীকে বলছে, ভালো করে যা অলংকার আছে সব পরে নাও, আর নিজেও পরেছে। পরে ওই রাস্তা দিয়ে গেতে গিয়ে ধর্মদাসের সামনে যে এসেছে, লুণ্ঠন করে যখন চলে যাচ্ছে তখন রুক্মিণী দেবীর হাতে একটা হীরের আংটি ছিল। রুক্মিণী ভগবানের সহধর্মিনী, প্রেয়সী বরা, ওই দূরের থেকে ডাকাত করেছে, রুক্মিণী দেবীর হাত ধরেছে, বললেন এইটা পেলে তো 2 মাস চলবে আমার বৈষ্ণব সেবা, এটাও কেন তোমার হাতে চলে যাচ্ছে মা, এই আমলটা ছাড়াচ্ছে না, তবু জোর করে ছাড়ে নিয়ে ভগবান বললেন, এত কিছু নিলে, হ্যাঁ এত কিছু নিলে তো আংটিটা না নিলে নয়, বলি এটা 2 মাসে বৈষ্ণব সেবা চলে যাবে, এটা খুব হীরে আংটি তো, দামি আংটি তো। রুক্মিণী দেবী হেসে উঠেছে। গোবিন্দ বললেন, আমার ভক্তের মহিমা দেখো, আংটিটাও লক্ষ্য গেছে, কারণ ওটা নিয়ে আরো 2 মাস সেবা যাবে। ভগবান তাকে করুণা করলেন, কৃপাও করলেন, তার আর অভাব থাকে যিনি ভগবানের করুণা পান, দর্শন পান। বৈষ্ণব সেবা ভক্ত সেবার মহিমা এমনই, যদি কেউ ভগবানের এই সেবায় ব্রতি হয় না, শুনুন, আমাদের আমাদের মহারাষ্ট্রে পরম ভক্ত ছিল উড়িষ্যায়, কি নাম বললাম, এদের নামগুলো উচ্চারণ করলেই পবিত্র হয় চিত্ত। মহারাষ্ট্রে মহান সেবক, তিনি লালাজির সেবা করছেন, ভগবানের নাম রেখেছিলেন লালাজি। এই লালাজির মন্দিরে জিলিপি প্রসাদ দেয়া হয়, জিলিপিটা লালাজি ভালোবাসেন। তো একদিন উনি মনে করেছিলেন জিলিপি দেব, সেদিন আর কোনো কারণে জিলিপি দেননি। তো লালাজির হাতে এই মহারাষ্ট্রের ব্রাহ্মণ সেবক একটা সোনার বালা তৈরি করেছিল, কি করলেন জানেন, ভগবান বালকের রূপ ধরে সেই বালাটা নিজের হাতে নিয়ে এক জিলিপির দোকানে গিয়ে বলছেন, এটা রেখে কাউকে বলো না, আমাকে কিছু জিলিপি দাও। এখন যে দোকান থেকে নেওয়া হয়েছে উনি মানে মহারাষ্ট্রে গিয়ে পূজায় গিয়ে দেখেন ভগবানের হাতে গড়ে দেওয়া সেই বালাটা আর নেই গোপালের হাতে। উনি বললেন, কে নিয়ে গেছে, কাকে প্রসাদ দিতে গিয়ে, ফুলমালা দিতে গিয়ে কোন মালার সাথে চলে গেছে। এখন যার দোকান থেকে জিলিপি গোবিন্দ বালক বেশে নিয়েছেন ভগবান, সেই লোক আবার প্রতিদিন মন্দিরে আসতো সন্ধ্যার পরে। উনি বলছেন, মালার মধ্যে ফুলের মধ্যে কেউ যদি বালাটা পেয়ে থাকেন আমার লালাজি, তিনি মন্দিরে দিয়ে যেন। উনি উঠে দাঁড়িয়েছেন, আরে ফুলের মধ্যে না তো, মালার মধ্যে না তো, একটা বালক আর সকালেই বালাটা আমার কাছে দিয়ে জিলিপি এনেছে, এই দেখুন বালাটা আমার হাতে। বালাটা দেখে অবাক হয়ে কাঁধে হাত দিয়ে বললেন, সারা জীবন তার সেবা করলাম কিন্তু করুণা পেলি তুই, তোর সৌভাগ্য শেষ নাই, আজ তোর কাছে গিয়েছিল ভগবান, এই দেখ তাকে আমি জিলিপি দিতে পারিনি। ভগবানের জিলিপি হওয়ার খুব লোভ, রসব্রহ্ম তিনি, তার রসের অভাব, কিন্তু দেখুন কি লীলা। এগুলো কেউ আর অতি অতিশয্যুক্ত ভাববেন না, যে আমাদের মনোরঞ্জনের জন্য তোমরা বানিয়ে বলছো, না, ভক্তমালে বলছে ভগবান বিনোদ করতে ভালোবাসেন, ভক্তের সাথে এই জাতীয় খেলা খেলতে ভগবানের খুব স্বাদ হয়।
এই দেখুন এই মুরারি দাসের গুরুদেব তিনি শ্যামানন্দ প্রভু বৃন্দাবনের আমাদের পরম মহাত্মা জনের একজন। উনি কি করতেন জানেন, এখন যারা বৃন্দাবনে যাবেন তারা নিকুঞ্জ বনে যাবেন, নিকুঞ্জ বন এখনো নিধুবনের পাশে নিকুঞ্জ বন, এখানে রাস হয় প্রতি রাত্রে, অপ্রাকৃত ভগবানের নিত্য লীলা রাস হয়। উনি কি করলেন জানেন, গুরুদেব বললেন সন্ধ্যাবেলায় ঝাড়ু দিবি, কারণ ওইখানে রাস লীলা হয় রাত্রে, যাতে কাকর না থাকে কাকা না থাকে ওইগুলো ঝাড়ু দিবি, আর রাস লীলা হয়ে গেলে ভোরবেলা গেলে ওইখানে আবার পরিচ্ছন্ন করে রাত্রে, এই হলো তার সেবা, ঝাড়ু দিয়ে সকালে আর সন্ধ্যায়। সন্ধ্যায় দিতেন কেন, কারণ রাস লীলা করতে করতে যাতে কাপড় না ফোটে রাধারানীর পায়ে, ললিতা বিশাখার পায়ে, এই পরম যত্নে ধুলো কাপড় গুলো মসৃণ করতেন, আবার ভোরবেলা লীলা সমাপ্ত হলে ভোরবেলা ঝাড়ু দিতেন, এই ছিল তার। আর ওই মুখে একটাই কথা, হা রাধে, হে করুণাময়ী, হে কৃপাময়ী। এটা নিকুঞ্জবনে সেই জায়গাটা এখনো চিহ্নিত আছে, উনি ঝাড় দিতে দিতে হা রাধে হা রাধে হা রাধে করছেন, ভোরবেলা হঠাৎ দেখলেন একটা চমকিত সোনার মতো চকচক করছে একটা নূপুর, উনি যেই নূপুরটায় হাত দিলেন ওনার অশ্রু কম্প পুলো কষ্ট সত্যিক বিকার দেহের মধ্যে দেখা দিল, বলে যার নূপুর ছুলে এ জাতীয় ভক্তি হয় নূপুরটা তাহলে কার, সাধারণের নয়। রাধারানী রাস করছেন আজ থেকে সেই দাপার লীলা 5000 বছর থেকে, আচ্ছা রাধাগানির পায়ের নূপুর খুলে যায় তো, খোলা উচিত তো, খুলে না, ললিতাকে বলছে ললিতা আমি রাস নিত্যে আমার নূপুরের এক জোড়া বাম পায়ের নূপুরটা খুলে পড়ে আছে, যাও তো নিয়ে এসো। রাধে তোর পায়ের নূপুর খুলে কাকে কৃপা করবি বলতো, যার জন্য নূপুর ইচ্ছা করে খুলে, আচ্ছা রাধে তুই চাইলেই অনন্ত কোটি নূপুর তোর পায়ে বাজতে পারে, তিনি সর্বেশ্বরী, রাধারানী ব্রজেশ্বরী, তিনি মহা মহা অধীশ্বরী, তিনি চাইলেই তো কোটি কোটি নূপুর তার চরণে এসে যায়। ওই নূপুরটার খোঁজ করছে কেন, আসলে কৃপা, ওই যে ঝাড়ু দেয় আর কেঁদে কেঁদে বলে হে রাধে কবে তোমার কৃপা পাবো, কবে করুণা পাবো, করুণাময়ী রাধারানী নূপুর দেখেই চলে গেছেন। ললিতাকে বলছেন যা নূপুরটা নিয়ে আয়, শাশুড়ি রূপ ধরেছেন বুড়িমার রূপ, ঘুমটা দিয়ে ললিতা এসে বলছে বাবা আমার বৌমা এসেছিল কাল এখানে ঘুরতে, একটা নূপুর হারিয়ে গেছে বৌমার পায়ে, সোনার নূপুর পেয়েছ কি? ওনার দিকে তাকিয়ে বলছেন নূপুর আমি পেয়েছি সত্য, তবে তোমার বৌমার নূপুর যদি হয় তাহলে বৌমাকে আসতে হবে, আমি আর এক পা মিলিয়ে দেখবো এটা তার পায়ের কিনা। বুঝতে পেরেছেন নূপুরটা বুকে নিয়ে বুঝতে পেরেছেন এ নূপুর সাধারণ কারো নয়। ললিতা গিয়ে বলছে রাধে ওটা আমার কাজ না, যাকে কৃপা করবি বলে নূপুর রেখে এসছিস, তুই ছাড়া নূপুর তো দেবে না, তোর ভক্তকে কেন বঞ্চিত করবি, যা কেন বঞ্চিত করবি। স্বয়ং রাধারানী এলেন ঘোমটা দিয়ে, রাধারানী আসবার সাথে সাথে পুরো পুরো বাতাবরণটা পরিবর্তন হয়ে গেল, স্নিগ্ধ গন্ধে আমোদিত হয়ে গেল আকাশ বাতাস জ্যোতিতে ভরে গেল। রাধারানী ঘোমটা দিয়ে ললিতাকে বলি সাজিয়ে বলছে এই আমার বৌমা, দেখো তো মিলিয়ে দেখো তো, বলেন আমি আপনার ওই চরণটা দেখবো, ডান চরণটা এই নূপুরের সাথে মিল আছে কিনা, চরণ দেখবার জন্যই তো তার ইচ্ছা, যে দক্ষিণা চরণ রাধারানী বাড়িয়ে দিয়েছেন, যে চরণ গোবিন্দ বুকে নিয়ে কাঁদে, যে চরণ গোবিন্দ মাথায় ধারণ করে বলে দেহি পদপল্লব মহুদারা, সেই চরণ আজ রাধারানী বাড়িয়ে দিলেন। রাধারানীর চরণ দেখে দেখলেন হ্যাঁ এই নূপুর রাধারানী, বলছেন তারপরেও আমি নূপুর দেব না, আমি আমি যেখানে নূপুর পেয়েছি সেখানে চরণের তলে কিছু চিহ্ন ধুলিতে অঙ্কিত হয়ে আছে, ওই জায়গাটা মোছে নি, আমি চরণের নিচেটা দেখতে চাই যে ওই চিহ্নের সাথে মিল আছে কিনা তোমার পায়ে। রাধারানীর চরণে বিশেষ 19টা চিহ্ন আছে, ধ্বজ অঙ্কুশ বীণ রথ ছত্র এই জাতীয়। ললিতাকে কানে কানে রাধারানী বলছেন যে চরণ চিহ্ন ব্রহ্মা শিব দেখতে পায়নি আজ ওকে দেখাতে হবে, তবে কৃপা যখন করেছিস করুণা কর, চরণের তলে লাল টকটকে সেই দিব্য চিহ্ন গুলো দেখেই লুটিয়ে পড়লে। রাধারানী বললেন নূপুরটা দাও, হাত বাড়িয়েছে। ললিতা মনে মনে বললেন ওরে চরণ তো পাই না ব্রহ্মা শিব পায় না,
সেই চরণ পেয়ে নূপুর হাতে দিবি কেন, চরণে পড়িয়ে দে, হয় না চরণে পড়িয়ে দে, চরণটা এগিয়ে দিলে। তখন শ্যামানন্দ শ্যামানন্দ প্রভু তখন বলছে, রাধারানী চরণ তো সোনার বেদির ওপরে সখীরা রেখে পড়ায়, স্বর্ণ বেদির ওপরে চরণ রেখে পড়ায়, আমার তো স্বর্ণ বেদি নয়, আমি ধুলাতে পড়ে আছি, কোথায় রাখবো তার চরণ। ললিতা বলছেন, ওরে বুকের মতো বেদি আর কি আছে, তোর বক্ষ মাঝে ধারণ করে নূপুরটা পরিয়ে দে। সেই নূপুরটা রাধারানী পরানোর পরে রাধারানী আমার হাতে নিলেন, নিয়ে কপালে একবার ছোঁয়ালেন, কি হয়ে গেল জানেন? এগুলো ভক্ত মহিমা বাড়াইতে গোবিন্দ জানে ভালো, রাধারানী জানে ভালো। এখানে নূপুরটা ছোঁয়ানোর সাথে সাথে কি হয়ে গেল জানেন? কপালে নূপুরের চিহ্ন তিলক হয়ে গেল, কপালে ওই চিহ্নটা অঙ্কিত হয়ে গেল। আপনারা যারা সূর্যমুণ্ডে গেছেন, আমাদের সাথে অরূপ এসছে, ধনঞ্জয় ওরা গেছে, আমারও সৌভাগ্য হয়েছিল বৃন্দাবনের সূর্যমুণ্ডে, রাধারানী সূর্যমুণ্ডে যেমন স্নানে নামতেন, পাথরের উপরে কানের দুলটা আর নাকটা নাসিকাটার দুলটা রেখে দিত, সেই পাথরের উপরে অঙ্কিত হয়েছে সেই চিহ্ন, আজও সাক্ষ্য দিচ্ছে, দেখে আসবেন। পাথরের উপর কর্ণ দুল এবং নাকের দুলের চিহ্নটা পাথর গলে গেছে রাধারানীর এই প্রেমময়ীর অলঙ্কারে, তার প্রেমময়ী তো অলঙ্কার, এখনো সাক্ষ্য দিচ্ছে। তো শ্যামানন্দ প্রভুর ওই তিলক তার গুরুদেব যখন শিললে, হৃদয় চৈতন্য নবদ্বীপে ছুটে গিয়ে বললেন, মুছে ফেল, পরম্পরা ধারার যে তিলক তাকে তুই অবমাননা করেছিস, গুরু পরম্পরার একটা তিলক আছে, আছে না অদ্বৈত পরিবারের তিলক, আছে না নিত্যানন্দ পরিবারের তিলকের ভেদ আছে, তিলক দেখলেই বোঝা যায় কোন পরিবারে, পরিবারের তিলক আছে। তা বলে মুছে ফেল, আমি তো গুরুদেব, আমি তোকে যে তিলক দিয়েছি তুই আবার মাধব রাধারানী দিয়েছে লোকের কাছে বলে বেড়াচ্ছ, বেত্রাঘাত করতে লাগলে, বেদ দিয়ে তোকে বেড়েই ফেললো, তুই নিজে নিজে তুলক। বললেন, গুরুদেব গুরুদেব আমি মুছতে পারবো না, তবে আপনি মুছে দিন, আপনি মুছে দিন, এ তিলক আমি মুছতে পারবো না, আপনি মুছে দিন। গুরুদেব হাত দিয়ে বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু রাধারানীর অঙ্কিত তিলক কি মোছা যায়? যত মুছতে চান যত উজ্জ্বল হয়ে ওঠে তিলক। জীব গোস্বামী এসে বললেন, কাকে মাছেন আপনি, যে তিলক হাত দিয়ে মুছে দিলেও আরো উজ্জ্বল হয়, এ তিলক রাধারানী দিয়েছেন, আপনি কার তিলক মুছতে এসছেন? ও কিন্তু এভাবে মারলেও মরেই যাবে, কেন মারছেন? যখন মুছতে মুছতে আরো উজ্জ্বল হলো, তখন বললেন, না এটা রাধারানীর করুণার দান। বুকে জড়িয়ে গুরুদেব বললেন, এত বড় কৃপা, শুধুমাত্র কৃপা হলো এই গুরু সেবা, বৈষ্ণব সেবা, মহত সেবার কারণে। আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব, এই ভগবান কৃপা, ভগবানের করুণা পাওয়ার জন্য আমাদের প্রথমত চাই সাধু সঙ্গে হরি কথা আর বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। এই সেবার মধ্যে দিয়েই প্রকৃত আমাদের আত্মশুদ্ধি, প্রেম ভক্তি লাভ হয়। ছোট ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখবো, ভক্ত চরিত্র অভূতপূর্ব। একথা বলার পরে আর কোনো কথা হয়তো এখানে শোভামান হবে না, ভক্ত চরিত্র এমন বিচিত্র, মহিমান্বিত। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন করি, যেখানে ভগবানের নাম রূপ লীলা কথা হয় শ্রবণ করতে কারা আসে? ভগবানের কথা যেখানে হয় শ্রবণ করতে কারা আসে? ভক্তরা আসে। আচ্ছা, আমি যদি একটু বিপরীত প্রশ্ন করি, যেখানে ভক্তের গুণকীর্তন হয় সেখানে শ্রোতা হয়ে কে আসে? বলো, ভগবানই আসে। আরে, যেখানে ভগবানের গুণকীর্তন হয় ওখানে ভক্তরা যেমন আপনারা এসেছেন, আর যেখানে শুধু ভক্ত চরিত্র গুণকীর্তন হয় সবার আগে রাধারানী আর গোবিন্দ এসে শুনতে থাকেন সেখানে। প্রমাণ আছে? বলে হ্যাঁ প্রমাণ আছে, তো শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। প্রমাণ হলো রামচন্দ্র মা সীতা লক্ষণকে নিয়ে যখন বনবাসে গেলেন, উনি ব্রাহ্ম মুহূর্তে ভোর 3:30 গোদাবরী নদীতে স্নান করতে গেছেন। রামচন্দ্রের স্নান লক্ষ্মী, আজ নারায়ণ বক্ষ বিলাসিনী অধীশ্বরী লক্ষ্মী দেবী আসছেন থালা হাতে নিয়ে, জগন্নাথের থালা হাতে নিয়ে মাধব দাসের কুটিরে। আচ্ছা, একসাথে বহু চন্দ্রের পূর্ণিমার চাঁদ উদয় হলে সেই জ্যোতিতে বা বহু সূর্যের কিরণে চোখটা ঠিকরে গেলে সামনে কে আসে দেখা যায়? তো লক্ষ্মী দেবীর অঙ্গ জ্যোতিতে ওর কুটিরটা এত আলোকিত হয়ে আছে, সামনে কে মাধব দাস দেখতে? লক্ষ্মী দেবীর দিব্য আলোক ছটায় ভরে গেল কুটির।
থালাটা রেখে লক্ষ্মী দেবী চলে গেছে, ওই আলোর জ্যোতিতে লক্ষ্মী দেবীকে দেখতে পায়নি, দেখছে সামনে প্রসাদের থালা। আমি আপনাদের একটা লক্ষণ বলি, এই যে ভগবানে যারা ভোগ লাগায়, এই প্রসাদটা ভগবান গ্রহণ করেছেন কিনা, এটা প্রকৃত প্রসাদ হয়েছে কিনা, তিনটা লক্ষণে বোঝা যাবে। কয়টা লক্ষণ? তিনটা লক্ষণ। এই জন্য ভাগবত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো মনে রাখতে হয়। আপনি যে প্রসাদটা পাচ্ছেন ওটা ভগবানে যথার্থ নিবেদিত হয়েছে কিনা, ভগবান ওটা গ্রহণ করেছে কিনা, বোঝা যাবে তিনটে লক্ষণে। প্রথমত, সেই প্রসাদ থেকে একটা দিব্য চিন্ময় গন্ধের আবেশ আসবে, গন্ধ বেরোবে, ওই গন্ধটা আপনাকে মাতাল করে দেবে। যদি ভগবানের অধরামৃত গ্রহণ হয়ে থাকে, প্রসাদের দিব্য গন্ধবে। দ্বিতীয় লক্ষণ হলো, ওই প্রসাদ দেখার সাথে সাথে আপনার সমস্ত জ্বালা মালা আদি ব্যাধি যন্ত্রণা দূর হয়ে যাবে। তৃতীয় লক্ষণ, ওই প্রসাদ কণামাত্র জিহ্বায় দিলে আপনার ভিতরে অশ্রুপুলক প্রেম এগুলি জেগে যাবে। এই তিনটে লক্ষণই জানতে হবে, এটা প্রকৃত ভগবান গ্রহণ করেছি না। এইটা পেয়ে চোখের জল, মাধবদার বলল আচ্ছা প্রসাদ পেলাম, কিন্তু থালাটা কার? এই তো দামি থালা, সোনার থালা। বলে যার থালা সে তো নিতেই আসবে। সব থালাটা ধুয়ে মুছে রেখে দিয়েছেন জগন্নাথের সেবক, মন্দিরে গিয়ে দেখে সব আছে কিন্তু সোনার থালা নাই। আচ্ছা ওটা কে জানবে? রাজাকে খবর দেয়া হলো, পুরীর রাজাকে। পাণ্ডারা বেরোলো, এটা জগন্নাথের স্মৃতি, শুধু অর্থের বিচারে নয়, এটা জগন্নাথের থালা, এর একটা ঐতিহ্য আছে। খুঁজতে খুঁজতে এক পাণ্ডা এসে বলছে আর দেখতে হবে না, মাধব দাস ঘরে ওটা চুরি করে লুকিয়ে রেখেছে। বেঁধে নেওয়া হলো, পিলারের গায়ে বেঁধে বেত্রাঘাত করছে চার পাঁচজন পাণ্ডা, আধা ঘন্টা ধরে বেত্রাঘাত করছে, কিন্তু মনে মনে বলছে হয়ে যাক প্রভু, আমার কর্মফল শোধ হয়ে যাক। থালা তো আমি ওদের একবারও বলছি না এই রহস্যটা। যখন মারতে মারতে দেখলো এ তো মরে না, ওকে বাদন খুলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। সঙ্গে সঙ্গে পাণ্ডারা জগন্নাথকে আর সিঙ্গার করতে গেছে, সিঙ্গার মানে পোশাক অলঙ্কার পরাতে গেছে। জগন্নাথের পোশাক পরাতে গিয়ে দেখে জগন্নাথের পিঠে গায়ে হাতে বেত্রাঘাতের চিহ্ন। আমি আপনাদের গল্প শোনাতে এত দূর এসে এই আসনে বসিনি, ভক্তমাল চরিত্রে দেখবেন পুরো জগন্নাথের পিঠে হাতে বেত্রাঘাতের চিহ্ন। লুটিয়ে পড়েছে পাণ্ডারা, প্রভু তোমার গায়ে আমরা সামান্য ধুলিকণা লাগতে দেইনি, এভাবে কে তোমায় আঘাত করলো? বলে একটু আগেই তো তোরাই আমাকে পিটাই, সে তো মাধব দাসকে পিটিয়েছি তোমার। জগন্নাথ পুরো ঘটনা খুলে বললেন, আজও পৃথিবীতে কয়েকটা বিগ্রহ আছে কথা বলে, তার মধ্যে জগন্নাথ কথা বলে, ওরে ওরে আমার ভক্তকে লক্ষ্মী দেবী দিয়ে এসেছিল এই থালাটা, তোরা তাকে মারলি। জগন্নাথের চরণে যখন ক্ষমা প্রার্থনা করছে, জগন্নাথ সেদিন একটা সিদ্ধান্তের কথা বলেছিলেন, আপনি কোটি কোটি অপরাধ ভগবানের চরণে করেন, ভগবান সেটা আপনাকে অপরাধ নেবে না, কিন্তু ভক্ত চরণে যদি আপনার অপরাধ হয়, ভগবান নিজেই বলছেন সে কখনো ক্ষমা পায় না। আমি আপনাদের এই কথাটা আজকের অনুষ্ঠানের একটা সার সিদ্ধান্ত জানাই, আপনি কোটি অপরাধ ভগবানের চরণে করেন, ক্ষমাময় ভগবান আপনাকে ক্ষমা করবেন, কিন্তু যদি কখনো কোনো ভক্ত চরণে অপরাধ হয়, আপনি নিষ্কৃতি কোনো কালেই পাবেন না, কোনো কালেই পাবেন না। শুনুন, রাবণের আয়ু কদিন শেষ হয়েছিল জানেন? কবে? রাবণ 250 বছর বেঁচে ছিল, সে মরত না, তার নাভিতে অমৃত ছিল। রাবণ রামচন্দ্রকে বহুবার গালি দিয়েছে, বহুবার কুকথা বলেছে, ভগবান ওটা গ্রহণ করেননি। যেদিন ভক্ত বিভীষণকে রাবণ লাথি মারল, ওই দিনও রায় ফুরিয়ে গেল, ওই দিন থেকে ওর মৃত্যু গণনা শুরু হলো। বোঝা যায় কথাটা? ভগবান বলছেন আমাকে ও গালি দিয়েছে, সীতাকে হরণ করেছে, আমি ওর অপরাধ গণনা করিনি, কিন্তু ভক্ত বিভীষণকেই যেদিন লাথি মারল রাবণ, সেই দিন থেকে ওর মৃত্যু গণনা শুরু হলো। শুনবেন, গরুর যাচ্ছেন, গরুর যেতে গিয়ে বৃন্দাবনের কালিয়াহাটে ওইখানে একটা কদম্ব বৃক্ষ ছিল, কদম্ব বৃক্ষ গরুর একটু জিরাচ্ছে, আর ওই কদম্ব বৃক্ষের মূলে ছিল কালিয়াহদ্দ। সেই কালিয়াহদ্দ 10,000 জলের তলে তপস্যা করছিলেন সৌভরিমণি, ক হাজার বছর জলস্তম বিদ্যার দ্বারা তপস্যা করছে এত বড় মুনি। এখন কি করেছেন, গরুরের ক্ষুধা লেগেছে, উনি ওই সৌভরী মুনির যে যেখানে ভজন করছেন কালিয়াহদ্দে, ওনার ওই যে স্তর, ওই স্তরের মধ্যে থেকে একটা মাছ তুলে খেলেন।
আপনারা বলবেন গরুর স্বয়ং ভগবানের দূত, উনার পাখা দিয়ে বেদ মন্ত্র বেরোয়, যিনি ভগবানের ভক্ত উনি মাছ খান, তাহলে আমরা গেলে দোষ কি? প্রশ্ন তো আপনাদের মনে আসতে পারে, এটা একটা জিনিস জানবেন, প্রকৃতিতে ঈশ্বর যে প্রাণী যেরূপ খাদ্য নির্বাচন করেছেন সেটা খাওয়াটা সেই প্রাণীর অপরাধ, বোঝা গেল? একমাত্র মানুষই এই বিধিটা লঙ্ঘন করে। প্রকৃত মানুষের আহার প্রসাদী নিরামিষী, প্রকৃত মানুষের মানুষে এই বিধিটা লঙ্ঘন করে, অন্য প্রাণী তার প্রকৃতিজাত স্বভাবজাত খাদ্য গ্রহণ করলে তার অপরাধ হয় না। এই জন্য গরুর, যেহেতু পাখি খুলে এসেছেন পক্ষীকুল রাজ গরুর, উনি নেওয়ার সাথে সৌরভী বললেন, আমার এলাকায় আমার এরিয়ার মধ্যে থেকে তুই আমারই শিকার নিয়ে নিলি, আমি অভিশাপ দিলাম যদি কখনো দ্বিতীয়বার এখানে আসিস তোর মাথা সেদন হয়ে যাবে। গরুরের কোনো অপরাধ ছিল এখানে? ভগবান এই দোষ নিয়ে বসলেন, আমার ভক্তকে অভিশাপ দিলি। ভগবান কি করলেন জানেন? দুটো মাসের কাল ক্রিয়া দেখে সৌবরী মুনি, যিনি 10,000 বছর জলের তলে ওই যে অপরাধ করলো গরুরের চরণে, ওতে কি হলো, দুটো মাসের রমণ ক্রিয়া কাম ক্রিয়া দেখে ওনার কাম জেগে গেল, জল থেকে উঠলেন, মান্দাদার 50টি মেয়ে বিয়ে করে 500টা ছেলে মেয়ে বানিয়ে ভজন সাধন সব শেষ করে দিলেন। ভগবান বললেন, ভজন কখনো নষ্ট হতো না, আমার ভক্তের চরণে অপরাধ করে অভিশাপ দিয়েছে, ওর সব কিছু নাশ করলো। আর কি করলো জানেন? ওইখানে কালিও নাককে পাঠিয়ে ওর ভজনও তো গেল, সেই মাছগুলো কালিয়ে নাক পেলে ওখানে জলটাই বিষময় হলো। ভগবান বললেন, আমার ভক্ত চরণে অপরাধ করলে সে জায়গা আমি বিষময় করে দিই, সব ধ্বংস করে দিই, আমার চরণে অপরাধ করো আমি ক্ষমা করে দেবো, ভক্ত চরণে অপরাধ হলে সে ক্ষমা ভগবান করেন না। এই জন্য মন্দিরে গিয়ে যতই সতর্ক থাকুন না কেন, ভক্তের কাছে আরো বেশি সতর্ক থাকুন, যেন আমার কোনো আচরণে আমার কোনো ব্যবহারে কোনো ভক্ত মনে কষ্ট না পায়, কারণ ভগবান ক্ষমা করেন না। তো মাধব দাসকে মারার পরে জগন্নাথ বলছেন, আমার কাছে ক্ষমা চেয়ে কি করবি, আমার মাধব যদি তোদের ক্ষমা করে তাহলেই তোরা ক্ষমা পাবি। এই মাধব দাসের চরণে গিয়ে পাণ্ডারাই কান্দে কান্দে, ভক্ত তো অপরাধ নেন না, বললেন আমি তো অপরাধ নেইনি বাবা তোমাদের, কিন্তু অপরাধ ক্ষমা হলো, উনি প্রসন্ন করে ওনাদের পাঠিয়ে দিলেন। আর মাধব দাস তখন বলছে, রাতে খুব ভালো করেছো জগন্নাথ, যে লীলা করেছো তাতে আর আমার এখানে থাকা, ওই যে ভক্তরা সম্মানের পেছনে ছোটে না, সম্মানকে এড়িয়ে চলে, বলে তুমি আমার ভজনই তো শেষ করে দিলে, খেয়ে ফেললে, এখন লোক জানবে লক্ষ্মী দেবী আর তুমি আমার সেবা করেছো, দলে দলে লোক এসে কুটিরে আমার, আমি আর এখানে থাকবো না। কি করলেন জানেন? খোলা আকাশের নিচে শীতকালে পড়ে থাকেন, কুটিরে ফেরেন না, কারণ লোকের ভিড়, এই না হলে ভক্ত। আমাদের দুর্দশা কি জানেন, 5টা গীতা দান করলে যদি ওর মধ্যে আমার নাম না থাকে আমি মনে মনে একটু অখুশি হই, আমার নামটা তো হওয়া উচিত ছিল। 5টা বস্ত্র দান করতে গিয়ে যদি ওখানে আমার নাম না থাকে, খবরদার, এই সব তালে জড়িয়ে পড়লে কিন্তু ভজন সাধন সব শেষ। সম্মানের কাঙাল কেন হবেন? একটা জিনিস বলি, সম্মান চাইলে পাওয়া যায় না, সম্মান না চাইলেই পেছনে দৌড়ায়, ওটা চাওয়ার জিনিস না, ওইগুলো চাইলেই কিন্তু ভক্তি দূরে সরে দাঁড়াবে। উনি শীতকালে নিহারের মধ্যে শুয়ে আছেন, আর জগন্নাথের গায়ে দামি কম্বল, জগন্নাথের গায়ে কি আছে, দামি কম্বল, সেই কম্বলটা রেখে দিয়েছেন জগন্নাথের গায়ে সেবার জন্য। জগন্নাথ বলছেন, আমার মাধব পড়ে আছে হ্যাঁ শীতের নিহারে, আমি কি পড়তে পারি? জগন্নাথ নিজে এসে সেই শালটা জড়িয়ে দিলেন মাধব দাসের গায়ে। তবে মাধব দাসকে বললেন, কাল সকালে উঠলে আর তোমাকে বেত্রাঘাত কেউ মারবে না, যদি মনে করে শালটাও তুমি চুরি করেছ, আমি আগে প্রমাণ করে দিয়েছি তোমার সাথে আমার ইন্দ্রতা আছে, শাল আমি দিয়েছি তোমাকে, আর ভয় নাই কেউ মারবে না। এই সকালবেলা পাণ্ডারা দেখে জগন্নাথের গায়ে না মাধব দাসের গায়ে, তখন বললেন, বাবা বুঝতে পেরেছি, আজ আর তোমাকে ভুল কেউ বুঝবে না, জগন্নাথের কৃপা তোমার। কতটা ভক্ত বৎসল হলে ভগবান এই করে। সর্বশেষ লীলাটা বলি, হৃদয় ভিজানো লীলা, হৃদয় নিগ্রানো লীলা, জগন্নাথ জগন্নাথই মাধব দাসের হঠাৎ করে অতি রক্তসার দেখা দিল, অতি রক্তসার মানে আমাশা রক্ত। আচ্ছা আপনাদের প্রশ্ন আসছে না, ভগবান যার সাথে এরকম করে খেলেন তারও রোগ হয়? এই প্রশ্নের সমাধান দিয়েছেন আমাদের নাভাদারজি, প্রিয়াদারজি ভক্তমাল চরিত্রে, ওখানে ওনার রক্ত অংশা দেখা দিলেও উনি কি করেন,
ওই বারবার শৌচ করতে যান, ওনার হাঁটুতে বল নাই, বৃদ্ধ হয়ে গেছেন। একবার শৌচের জল দিতে গিয়ে বালুর উপরে পড়ে গেলেন, আর শৌচের জল নেওয়া হলো না, পড়ে পড়ে কাঁদছেন আর বলছেন, জগন্নাথ তোমার সেবা ভজন যদি না হয় তাহলে দেহটা রেখেছো কেন, তুলে নাও, তোমার ভজন ছাড়া তো বাঁচবো না আমি, আমি তোমার জন্যই এসেছি সব ছেড়ে, তো তুমি আমাকে তুলে নাও। এই কথা যখনই বলেছেন, আপনাদের কি বলবো, পৃথিবীর কোনো গ্রন্থে কোনো লীলাতে আমি এমনটা পাইনি। আর স্বয়ং জগন্নাথ তিনি শৌচের জল পাত্রে, মাটির পাত্রে হাতে নিয়ে শৌচের জল নিয়ে বলছে, মাধব মাধব হাত দাও, ওঠো, আমি তোমার শৌচের জল এনেছি। পিছনে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ তার শৌচের জল হাতে করে দাঁড়িয়ে, এটা হয় বাবা? জগন্নাথ দাস কেঁদে বলছেন, আর কত কলঙ্ক নেবে তুমি, তুমি আমার শৌচের জল বয়ে এনেছো আমাকে শৌচ করে শুদ্ধ করবে বলে, আমি এই কলঙ্কের দাগ তোমার গায়ে লাগতে দেবে না, ফিরে যাও, আমার মরণ হোক তবু তোমার হাতের জলে আমি শৌচ করতে পারবো না। জগন্নাথের চোখেও জল, মাধব দাসের চোখে। জগন্নাথ বললেন, মা যদি তার সন্তানকে শৌচ করে পরিষ্কার করে দেয়, দেখি সন্তানের আপত্তি থাকে? ভগবান দৃষ্টান্ত দিচ্ছেন, মা যদি কোনো সন্তানকে ময়লা আবর্জনা মলমূত্র শৌচ করে শুদ্ধ করে, সেটা কি মায়ের লজ্জা? কোটি কোটি মায়ের বুকে যে স্নেহ নাই, তোমার প্রতি আমার সেই স্নেহ আছে মাধব। আমি জল ঢেলে দিচ্ছি, সেই জল ঢেলে দিয়ে মাধবকে শৌচ করিয়ে পরিষ্কার করিয়ে কাপড় পরিয়ে দিলেন। আচ্ছা জগন্নাথ, তুমি এইটা না করে আমার রোগটাই তো সেরে দিতে পারতে, বোঝা যায় কথা? তাহলে তো তোমাকে এই করতে হতো না। তখন বলছেন, এই দেখুন আপনাদের বলি, আমাদের কর্ম তিন প্রকার, ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। কি কি বললাম? এই মুহূর্তে, এই সেকেন্ডে আপনি যে কাজটা করছেন এটা হলো ক্রিয়ামান কর্ম, আর এই অনন্ত জন্মের কর্ম যখন জমা হয় তাকে বলে সঞ্চিত, আর সেই সঞ্চিত কর্মের শুভ শুভ ফল দানের যখন উন্মুখ হয় তখন তাকে বলে প্রারব্ধ। বোঝা গেল? এই তিনটে বুঝলে অনেকটা সমাধান হবে। যে কর্মটা করছি তাকে বলে ক্রিয়ামান কর্ম, এই অনন্তকালের অনন্ত জন্মের কর্মটা যেটা সঞ্চয় হয়েছে তাকে বলে সঞ্চিত কর্ম, আর ওই সঞ্চিত কর্ম যখন শুভাশুভ ভালো মন্দ ফল দানের জন্য উন্মুখ হয় তাকে বলে প্রারব্ধ কর্ম। ভগবান কোন ভক্তের প্রারব্ধ ঘোচান না, বোঝা গেল কথাটা? তার পাপ পুণ্য দিয়ে দেন, ভক্তকে সব দিয়ে দেন, কিন্তু ভক্তের প্রারব্ধ কর্মফলটা ঘোচান না। গোবিন্দ বললেন, আমি ভক্তের চোখের জল মুছিয়ে দিই, ঘুচিয়ে দেই না। বলে কানলে যদি তার কর্মফল শোধ হয় কেন করো? মাধবদার জিজ্ঞাসা করছে, আমার রোগটা তো সারিয়ে দিতে পারতে। বলে রোগটা আমি সারিয়ে দিতে সমর্থ, কিন্তু এই রোগ সারালে এই প্রারব্ধের কারণে তোমাকে আরো একবার জগতে আসতে হতো। আমি চাই না আমার ভক্ত বারবার এই মৃত্যুময় সংসারে গতাগতি করুক, আমি এটা চাই না। এই জন্য যারা ভগবানের দিকে চেয়ে আছেন তাদের দুঃখ কষ্ট অপমানগুলো মনে করবেন, কোন জন্মে কাউকে কাঁদিয়েছিলাম এই জন্য আমাকে কাঁদতে হচ্ছে, প্রভু আমি তোমার কাছে চাই না, এটা ক্ষয় করে দাও। জগতে অন্যতম আচার্য যোগাচ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, আমাদের এই পূর্ব এই পশ্চিম বাংলার বিখ্যাত যোগীরাজ, উনি ওনার শিষ্য নিয়ে যাচ্ছেন বলে একটা সাদা কাপড় ছিঁড়ে রাখ, কাজে লাগবে। উনি ছিঁড়লেন, কিছু দূর গিয়ে দাঁড়ালেন এক ছাদের তলে, দু মিনিট দাঁড়ানোর পর ছাদ থেকে একটা ইট পড়ে ওনার পা ক্ষতবিক্ষত হয়ে রক্তের ধারা হয়েছে। বলছেন, ওই যে কাপড়টা ছিঁড়তে বলেছিলাম ওটা বেঁধে দে। বেঁধে দেওয়ার পরে শিষ্য বলছে, তার মানে আপনি জানতেন একটা ইট পড়ে আপনার পা কাটবে আর এই কাপড়টা ছিঁড়ে রাখতে আগে বলেছেন, এখানে দাঁড়ালে ইটটা খেলেন কেন? আপনি যদি জানেন যে ইটটা এখান থেকে পড়বে আপনি দাঁড়িয়ে আঘাতটা পেলেন কেন? বলে, ওরে পাগল, আমি এড়িয়ে যেতে পারতাম, আমি যোগী, এই ঘটনাটা ঘটবে আমি জানি, কিন্তু এড়িনি কেন জানিস? আজকে যদি এই প্রারব্ধ এড়িয়ে যায় এর জন্য আমাকে আবার জন্ম নিয়ে এটা কর্মফল ভোগ করতে হবে। এই জন্য কর্মের সময় একটু হিসাব করা দরকার যে প্রারব্ধ কিন্তু আমাকে ছেড়ে সে যতই ব্রহ্মা হয় যতই দেবরাজ ইন্দ্র হয় প্রারব্ধ কাউকে কখনো, আর যেটা আপনার জীবনে দুঃখ অপমান কষ্ট হয় সেটা হাসি মুখে শোধ করে নিন, নাহলে ওর জন্য আবার আসতে হবে।
তো গোবিন্দ তখন বললেন, আমার ভক্তকে আমি চাই না জন্ম মৃত্যু চক্রে সে আবার আসুক, এই জন্য রোগটা তোমায় দিয়েছি। তবে শোনো, আরেকটা জিনিসের জন্য তোমার শৌচের জল বইয়ে দিলাম, সেটা হলো আজ যদি এই দুরবস্থায় আমি তোমার পাশে না দাঁড়াই, ভক্তরা আঙুল তুলবে ভগবান যে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে তোমার ভজন করছে, এই দুর্দিনে যদি তুমি তার পাশে না দাঁড়াও তাহলে কেন মানুষ তোমাকে ডাকবে, কেন সর্ব ছেড়ে তোমার চরণ আগড়ে ধরে থাকবে, এই কথা কলঙ্ক যাতে কেউ না দিতে পারে ভক্তের জন্য, এই জন্য তোমার মতো ভক্তের শৌচের জল বয়ে দেওয়াটা আমি গর্ব মনে করি, আমি গর্বের মনে করি, তোমার মতো ভক্তের শৌচের জল বয়ে দেওয়াটা আমি নিজেকে গর্ব বোধ করি। এমনি করেই ভক্ত ভগবানের সেবা বয়ে চলে। আপনাদের কাছে আজ এইটুকু মিনতি, ভক্ত সেবা করুন, বৈষ্ণব সেবা করুন। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি দুদিন ধরে বেউলার ভাষণ দেয়, সেটা খারাপ কিছু না, বেউলার ভাষণ দিতেই পারে, কিন্তু সেই বাড়িতে হয়তো একটু হরিনাম বৈষ্ণব সেবা বছরেও হয় না। এখানে আমার আপত্তি, যুগধর্ম হরিনামকেই যদি আমরা না গ্রহণ করি, একটু বৈষ্ণব সেবা যদি না গ্রহণ করি, পাণ্ডবদের বলেছিলেন যদি ভক্ত সেবা দিতে পারো তাহলে স্বর্গের ঘণ্টাধ্বনি, বৈষ্ণব সেবা দিলে স্বর্গের ঘণ্টাধ্বনি শুনতে পাবে। বৈষ্ণব সেবা এমন মহিমা, টাকা পয়সা জমিয়ে কি করব আমরা, যদি বৈষ্ণব সেবা না হয় না তাহলে টাকা পয়সা যেটা জমাচ্ছেন সেটা কিভাবে নষ্ট হবে। শুনুন, অঙ্গিরা ঋষি যাচ্ছেন আর নারদ, কি ঋষির নাম বললাম, অঙ্গিরা নারদ যাচ্ছেন, অঙ্গিরা হেসে উঠেছেন, হেসে উঠে কি বলছেন জানেন, আপনি হাসলেন কেন মহর্ষি, বলে হাসলাম ওই দেখে একটা ছাগল রান্নাঘরে সবজি খেতে যাচ্ছে, আনাজ খেতে যাচ্ছে, আর ওই ছাগলটার মুখে একটা যুবক বারবার লাঠি দিয়ে আঘাত করছে, বলে এটা হাসির কি হলো, ছাগল তো সবজি খেতে যাবে আর যার সবজি সে তো ওকে মারবেই, বলে ঘটনাটা তা না, এই ছাগলটার পরিচয় শোনো, যে ছেলেটা মারছে ওই ছাগলটার পূর্বজন্মে ওই ছেলের বাবা হলো, অদ্ভুত একটা ঘটনা পুরাণে বিষ্ণু পুরাণে আছে, বলে কেন, বলে উনি সবজির ব্যবসা করতে করতে আর পরে সোনার ব্যবসা রূপোর হীরের ব্যবসা করে কয়েক কোটি টাকার মালিক হয়েছিলেন, সারা জীবন সম্পদ কামিয়ে গেছে আর টাকার পিছনে ছুটে গেছে, কোনোদিন ভগবানের ভজন ভক্ত সেবা দেয়নি। এখন গোবিন্দ কিন্তু সাবধান করে দিয়েছেন, মৃত্যুর সময় মানুষ যে চিন্তা করতে করতে মরবে, যেমন যেন ভাবিয়ে তো সকলের মুখস্থ, তো বললেন কি ওর সবজির ব্যবসা থেকে তো উন্নতি, এই জন্য ঘরে সবসময় সবজি দেখতো, সবজি রেখে দিত, আর মৃত্যুর সময় ওই সবজির চিন্তা হয়ে মরে, বাড়ির চিন্তা ছাগল হয়ে জন্মায়, সেই সবজির লোভে সবজি খেতে যাচ্ছে আর ওর ছেলে ওই সবজি খাওয়ার বাধা হয়ে নিজের বাবাকে পেটাচ্ছে, এই কারণে হাসছি। ঘটনাটা শুনে কিন্তু ওইখানে মনে করবেন না আমাদের দুর্দশাও তাই, অর্থবিত্ত অর্থের পিছনে রূপ যৌবনের পিছনে সারা জীবন ছুটলাম, বৈষ্ণব সেবা ভক্ত সেবার মহিমা জাগলো না, যদি ওই হয় না, আরো বলেছেন ঋষি আমাদের বাড়ির মধ্যে মাঝে মাঝে দেখবেন সাপ দেখা যায়, অনেকের বাড়ি সাপ ঢোকে না, ইঁদুর বাস করে, একটা চড়ুই পাখি বাস করে, এরা কারা, বলেন যারা বাড়ির চিন্তা করতে করতে মারা যায় ওরাই আমাদের কোনো পূর্বপুরুষ হবে, যারা বাড়ির চিন্তা করতে করতে মরে সাপ হয়ে চড়ুই পাখি হয়ে ইঁদুর হয়ে ওই বাড়িতেই বাস করছে, এটা অবাস্তব কিছু না, আপনি বাড়ির চিন্তা করে মরলে ওই বাড়ির আসক্তিতে ওখানে আপনাকে পশু পাখি হয়ে বাস করতে হবে, তাই যার যেটুকু সামর্থ্য আছে চেষ্টা করুন ভক্ত সেবা ভগবানের সেবা বৈষ্ণব সেবায় উৎসর্গ করতে। আপনাদের কাছে এই অনুরোধ রেখে, বৈষ্ণব সেবার মহামহিমা রেখে আপনাদের এখানেই হরিকথার এখানে বিশ্রাম, শান্তদা বারবার বলেছিল আসবার মতো শারীরিক সুস্থতাও নাই, এত দূরত্ব যেটা সম্ভব হয়ে ওঠে না, তবু তার কথা আপনাদের ভক্তদের কথা রাখবার জন্য এত দূরে আসা, আমার প্রতি কৃপা রাখবেন যেন আপনাদের সুদৃষ্টিতে আপনাদের চরণ কৃপায় অন্তত ভক্ত সঙ্গে হরিকথার পরিবেশনায় জীবে বাকি জীবনটা কাটাতে পারি, যাদের এই অনুষ্ঠানের আয়োজন তাদের পক্ষ থেকে অনুরোধ প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, তাদের বিনীত অনুরোধ প্রসাদ পেয়ে গিয়ে ফিরবেন। আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম, আর এখানে কিছু গ্রন্থ আছে, এই গ্রন্থগুলো রাধাকুণ্ড থেকে আনা সাধুমুখী হরিকথা, এই গ্রন্থগুলো ধনঞ্জয় দাসের কাছে আপনারা সংগ্রহ করতে